नमस्कार বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে 13/6/2022 প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট প্রকাশিত হলো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে যে সিবিআই তদন্ত চলছিল সেই সিবিআই সংক্রান্ত যে মামলার মানে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো সেই মামলার যে শুনানিতে 269 জনের চাকরি গেল এরকমই আপডেট রয়েছে এবং তাদেরকে স্কুলে ঢুকতে নিষেধ করা হয়েছে এই হাইকোর্টের তরফ থেকে বা বিচারপতির তরফ থেকে তো দেখে নেব সেই গুরুত্বপূর্ণ আপডেট তার আগে বলি যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চাকরির খবর পাওয়ার জন্য শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য এসএসসি চতুর্থ শ্রেণীর কর্মী এসএলএসটির পর এবার 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগেও সিবিআই তদন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন 269 জন বেতন বন্ধ করার পাশাপাশি স্কুলে ঢুকতে নিষিদ্ধ করা হলো তাদের সোমবার এই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলা শুনানি চলছিল সোমবার সেই শুনানি চলাকালীন বিচারপতি প্রশ্ন তোলেন টেট পাস না করেও চাকরি কীভাবে এবার সেই প্রশ্নের উত্তর খোঁজার ভার সিবিআইয়ের হাতে তুলে দিলেন বিচারপতি পাশাপাশি এই মামলায় নিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সংগ্রহ এবং সংরক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারকে এবং তাদের সঙ্গে সিবিআইকে যোগাযোগের নির্দেশও দেওয়া হলো এই মামলায় আজই বিকেল 5:30টার মধ্যে প্রাইমারি শিক্ষা সংসদের সম্পাদক রত্না চক্রবর্তী বাগচি এবং সভাপতি তথা বিধায়ক মানিক ভট্টাচার্যকে সিবিআইয়ের মুখোমুখি হতে হবে তদন্তে সহযোগিতা না করলে মানিক ভট্টাচার্যকে নিজেদের হেফাজতে নিতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা প্রসঙ্গত 2014 সালে টেট প্রাইমারির দুর্নীতির অভিযোগ উঠেছে 269 জনের নিয়োগের দুর্নীতির অভিযোগ উঠেছে 2016 সালে একটি প্যানেলে প্রকাশিত হয়েছিল পরে 2017 সালে আরও একটি প্যানেল প্রকাশিত হয় সেই প্যানেলেই দুর্নীতির অভিযোগ উঠেছে অভিযোগ পরীক্ষা না দিয়েই মিলেছে চাকরি সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে সোশ্যাল মিডিয়া কল্যাণ দপ্তরের প্রাক্তন মন্ত্রী উপেন বাবুর ফেসবুকের পোস্টটি আদালতে নজরে আনেন মামলাকারী আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য যেখানে মন্ত্রী উপেন সরাসরি চন্দ্রমণ্ডলের নাম উল্লেখ না করলেও জনৈক বাগদার রঞ্জন এই দুর্নীতির হোতা বলে উল্লেখ করেছিলেন সেই রঞ্জনের বিরুদ্ধেও সিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছিল আদালত তাহলে 2014 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়েও সিবিআইয়ের তদন্ত এবং কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি খোয়ালেন 269 জন বেতন বন্ধ করার পাশাপাশি স্কুলে ঢুকতেও নিষিদ্ধ করা হলো তাদের তো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট আমি শেয়ার করলাম টাইম টু টাইম অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ।